নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আগত আগস্ট 2020 কেমন কাটবে যদি সংক্ষিপ্ত বিবরণ করি, তাহলে মাসটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। প্রথমার্ধ অর্থাৎ 1 আগস্ট থেকে 16 আগস্ট অবধি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা থাকবে, কিন্তু দ্বিতীয়ার্ধে গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ফলে কিছু মাত্রায় বৃদ্ধি ঘটবে। যদি প্রথমার্ধ বিচার করি, তাহলে লগ্নভাবের ওপর রবি বুধের অবস্থান, বুধ আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয় পতি, ফলত আপনাদের কায়িক পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিতীয় পতি রবিও আপনাদের লগ্নে অবস্থান করছে, ফলত আপনাদের কায়িক পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করবেন, কিন্তু আপনাদের জীবনে টেনশন বৃদ্ধি পাবে যেহেতু শনি সপ্তম এবং অষ্টম পতি হয়ে আপনাদের লগ্নভাবের ওপর দৃষ্টি দেবে। বিশেষ করে ব্যবসাদারদের আপস অ্যান্ড ডাউনস এবং টেনশন বৃদ্ধি পাচ্ছে ঠিক প্রথমার্ধে, এবং প্রথমার্ধে যে কোনো জায়গায় ইনভেস্ট করার থেকে বিরত থাকুন। কারণ একটি, যেহেতু দ্বাদশপতি লগ্নে অবস্থান করছে এবং ধনপতি রবির সাথে, আপনারা কষ্ট সহকারে কায়িক পরিশ্রমের দ্বারা যে পয়সা অর্জন করবেন, সেই পয়সা আপনারা কোনো না কোনো খাতে নিয়োগ করতে চাইবেন, ইনভেস্ট করতে চাইবেন। এবং আয়পতি শুক্র আপনাদের দ্বাদশ ভাবে রাহুর সাথে যুক্ত অবস্থায় রয়েছে। রাহু সচরাচর রহস্যময় প্ল্যানেট, ফলত যখনই ইনভেস্ট করবেন, ভুল খাতে ইনভেস্ট করানোর প্রবণতা এই রাহুর রয়েছে। তাই আর্থিক লাভ হলেও আপনারা প্রথমার্ধে ইনভেস্ট থেকে দূরে থাকুন। বিশেষ করে ব্যবসাদাররা এই কাজটি অবশ্যই চিন্তা সহকারে বিচার করে তবেই কিন্তু ইনভেস্ট করুন, নচেত ইনভেস্ট করবেন না, তাতে কিন্তু আপনাদেরই লোকসান হবে। দ্বিতীয়ার্ধে গ্রহরা সাপোর্ট করবে আপনাদের, অর্থাৎ রবি তার নিজের ঘরে চলে যাবে, মঙ্গল রূচক যোগ সহকারে তার নিজের ঘর মেশে থাকবে, এবং মঙ্গল আপনাদের পক্ষে যোগকারী একটা প্ল্যানেট, সেই শুভ গ্রহের প্রভাবে দ্বিতীয়ার্ধটা আপনাদের কিন্তু ভালো কাটবে। যদি কর্মের ক্ষেত্রে দেখি, সরকারি কর্মীদের ক্ষেত্রে, তাহলে বলবো প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধটা শুভ ফলে বৃদ্ধি ঘটছে। কিন্তু প্রথমার্ধে যারা শিক্ষার সঙ্গে যুক্ত সরকারি কর্মী রয়েছেন তাদের উন্নতি থাকবে বা ট্রান্সফার রয়েছে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের কর্মজীবনে প্রেশার বাড়বে এবং তা সত্ত্বেও কর্মজীবনে সরকারি চাকরিদের পদ প্রতিষ্ঠা এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে। যেহেতু মঙ্গল আপনাদের দশম ঘরে অবস্থান করে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, আপনাদের জ্ঞান এবং গুণ ও কর্মদক্ষতার বিকাশ ঘটবে, এবং লগ্নভাবে দৃষ্টি দেওয়ার ফলে দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও কর্কট রাশির মাথা গরম হওয়ার সম্ভাবনা। এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু প্রথমার্ধ হোক আর দ্বিতীয়ার্ধ হোক, আপনাদের থেকে নিচু কোনো পোস্টের কর্মীর সাথে বিরোধিতা শত্রুতা ফেস করতে হবে। যদি বেসরকারি ক্ষেত্রে দেখি, তাহলে বলা যেতে পারে যে প্রথমার্ধ কিছুটা স্ট্রাগলিংপূর্ণ, সংঘর্ষ করতে হবে আর্থিক উন্নতির জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে রবি আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করবে এবং তার উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তাকাতে আপনাদের আর্থিক জীবনে উন্নতি ঘটবে। ব্যবসাদারদের আপস অ্যান্ড ডাউনস প্রথমার্ধে ফেস করতে হবে, কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসাদারদেরও সময় অনুকূল থাকবে। বিশেষ করে যারা ল্যান্ড রিলেটেড ব্যবসা করেন তাদের কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে শুভ সময় তৈরি হবে। প্রমোটার, বিল্ডিং মেটেরিয়ালস, ভূমি, কৃষিকার্য রিলেটেড যারাই ব্যবসা করেন তাদের কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে শুভ ফলে বৃদ্ধি ঘটবে। ট্রান্সপোর্ট রিলেটেড যারা ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত,
তাদেরও কিছু হলে ইনকামে বৃদ্ধি ঘটবে। কিন্তু যারা ট্রান্সপোর্ট বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের একটা কথাই বারবার বলবো, তারা প্রথমার্ধে কোনো ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের কিছু হলেও ক্ষতি হবে। যেহেতু আপনাদের মঙ্গল রাজযোগকারী প্ল্যানেট পঞ্চম ঘরে দৃষ্টি দেবে এবং দশমে বসবে, ফলত আপনাদের সন্তানেরও উন্নতি ঘটাবে এবং তারা তাদের কর্মক্ষেত্রে কোনো না কোনো পোস্ট বা সম্মান পাচ্ছে আপনার সন্তানরা, এবং সন্তানের সাথে আপনার সান্নিধ্য তৈরি হবে। শুধু সন্তান না, যদি প্রেমজ ক্ষেত্রটা বিচার করি তাহলে দ্বিতীয়ার্ধে প্রেমজ ক্ষেত্রে শুভ ফলের বৃদ্ধি ঘটছে। কিন্তু প্রেমজ ক্ষেত্রে একটি কথাই সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো গোপন কথা কারণে প্রেমজ সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই প্রথমার্ধ হোক আর দ্বিতীয়ার্ধ হোক, প্রেমজ সম্পর্কে কোনো গোপনীয়তা রাখবেন না, তাতে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি দাম্পত্য জীবন বিচার করি তাহলে দেখব যে শনি সপ্তম ঘরেই অবস্থান করছে, কিন্তু যেহেতু বকরি অবস্থায় অবস্থান করছে তাই দুর্বল। এবং প্রথমার্ধে অর্থাৎ 1 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে রবির দৃষ্টি শনির ওপরে পড়বে, তাই জীবনসঙ্গীর কিছুটা হলেও মাথা গরম বা ইগো বৃদ্ধি পাচ্ছে, ফলত একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হতে পারে দাম্পত্য জীবনে। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে সেটি অনেকটাই দূরীভূত হবে, কারণ রবি দ্বিতীয় ঘরে অবস্থান করবে বুধ সহিত এবং শনি সে বীজ যোগ থেকে মুক্ত হয়ে যাবে, ফলত আপনাদের দাম্পত্য জীবনে স্থিরতা ফিরে আসবে। যদি শরীর স্বাস্থ্যের দিকে আলোচনা করি তাহলে দেখব যে কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু কেতুযুক্ত অবস্থা এবং বৃহস্পতি নিজে বক্রি অবস্থায় রয়েছে, ফলত শরীরের দিকে এই মাসেও খুব সচেতন হতে হবে, বিশেষ করে প্রথমার্ধে। এবং শুক্রের দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে এবং লগ্নের ওপর প্রথমার্ধে শনি রবির বীজ যোগের কারণে মাথা যন্ত্রণা, চেস্ট রিলেটেড প্রবলেম, গায়ন বা গোপনাঙ্গে কোনো সমস্যা তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তারাও কিন্তু এই সময় সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখবেন প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে অনেকটাই পরিস্থিতি ঠিক হবে। কিন্তু যারা কোলেস্ট্রল বা হার্টের রোগে ভুগছেন তাদের কিন্তু দ্বিতীয়ার্ধে খুব সাবধান থাকতে হবে, কারণ সেই রোগটি বৃদ্ধি পাবে। যদি দ্বিতীয়ভাবে বিচার করে থাকি আর্থিক দিকটা তাহলে দেখব দ্বিতীয়ভাবে রবি তার নিজের ঘরে অবস্থান করছে, ফলত এই দ্বিতীয়ার্ধে আপনারা জমি বা গাড়ি কেনার জন্য লোন পাবেন বা তাতে ইনভেস্টও করতে পারেন। তাই কর্কট রাশির দ্বিতীয়ার্ধটা অতি শুভ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বা বাহন ক্রয়ের ক্ষেত্রে। যারা ল্যান্ড রিলেটেড কাজে যুক্ত, বিশেষ করে বিক্রয়ের কাজে, তাদেরও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে শুভ সময় তৈরি হবে। পুরনো জমি বিক্রি করেন, পুরনো গাড়ি বিক্রি করেন, তাদের ক্ষেত্রেও দ্বিতীয়ার্ধ অতি শুভ। যারা কথার দ্বারা কর্ম করেন, কথা বেচে খান সোজা কথায়, সে রেডিও জকি হতে পারেন বা ভালো কণ্ঠশিল্পী, প্রত্যেকের জন্য কর্কট রাশির বলি দ্বিতীয়ার্ধটা অতি শুভ যাচ্ছে, কারণ দ্বিতীয় ঘরের দ্বিতীয় পতি অবস্থান এবং তার সাথে তৃতীয় পতি এবং দ্বাদশ পতির অবস্থান আপনাদের পরাক্রম বৃদ্ধি করছে, অর্থাৎ সাহস বাড়িয়ে দেবে যারা কথা দ্বারা কার্য করেন, এবং তার সাথে আপনার ভেতরের গুণের বহিঃপ্রকাশ ঘটাবে। ওভারঅল দেখতে গেলে
কর্কট রাশির দ্বিতীয় অর্ধটা কিন্তু অতি শুভ। প্রথমার্ধে কিছুটা প্রতিকূলতা থাকবে এবং এই মাসে রাহু যে প্ল্যানেটটি, সে প্ল্যানেটটি কিছু না কিছু হলে আপনাদের ভুল ইনভেস্ট করিয়ে দিতে পারে, ভুলভাবে টাকা খরচ করিয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদি কোনো সমস্যা দেবে ঘাড় বা গোপনাঙ্গে, যেটি দীর্ঘমেয়াদি ফল দেবে রোগ হিসাবে। তাই রাহুকে কন্ট্রোল করার জন্য আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা এই উপায়টি অবশ্যই করুন। আপনারা প্রতি শনিবার দিন কালো কাঠ কয়লা প্রবাহিত জলে ফেলে দিন। যদি প্রবাহিত জল না পান তাহলে দ্বিতীয় এই কাজটি করতে পারেন। উত্তর পূর্ব কোণে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম রাম রাহাবে নমো, ওম রাম রাহাবে নমো প্রতি শনিবার দিন 9 বার করে উচ্চারণ করুন এবং প্রদীপটিকে উত্তর পূর্ব দিকে জ্বালাতে দিন, সর্ষের তেলের প্রদীপ। এতে রাহু আপনার কন্ট্রোলে থাকবে। আজকে রাশিফল এখানেই শেষ করলাম। নেক্সট রাশিফলের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।